বর্তমান দিনে ভারতের অবস্থা খুবই শোচনীয়, যেটা আপনি বিভিন্ন খবরের চ্যানেলে নিশ্চয়ই দেখে থাকবেন। কারণ ভারতে করোনার তৃতীয় ঢেউ শুরু হয়ে গেছে। আপনি কি জানেন চায়না করোনাকে কিভাবে হারিয়েছে এবং ভারতের অবস্থা কেন এত সংকটজনক পরিস্থিতির মধ্যে চলে এসেছে? অথবা আপনি কি এটা জানেন যে চীন ভারতকে আরও একবার মৃত্যুর মুখে ঠেলে দিতে পারে? আজকের এই ভিডিওতে আমরা এই সম্পূর্ণ ব্যাপারটা জানতে চলেছি। আজকে ভারতের অবস্থা এরকম, যেটা দেখে সারা পৃথিবী আতঙ্কগ্রস্ত। কেননা এখানে করোনা ভাইরাস প্রতিদিন দ্বিগুণ বা চারগুণ হারে বেড়েই চলেছে ও প্রতিদিন নতুন নতুন রেকর্ডের সূচনা করছে। একসময় আপনার মাথায় এই প্রশ্নটি তো আসবেই, পৃথিবীর সবচেয়ে বেশি জনবসতিপূর্ণ দেশ চায়না আজকে পুরোপুরিভাবে করোনা ভাইরাস থেকে মুক্ত কিভাবে হয়েছে এবং কিভাবে এই চমৎকারটি হলো, ও চায়নার লোকেরা কিভাবে এই মহামারীর সাথে লড়াই করে জয় করে নিল। আর অন্যদিকে ভারতীয়দের অবস্থা একেবারে খারাপ পর্যায়ে চলে এসেছে, তাই থাকুন ভিডিও শেষ পর্যন্ত। কিন্তু কি হবে যেখানে একদিনে 4 লক্ষ থেকেও বেশি করোনা ভাইরাসে আক্রান্ত? এই রেকর্ডটি কোনো সাধারণ কেস নয়, বরং দিন দিন এর সংখ্যা আরও বেড়েই যাচ্ছে। আজকের সময়ে কেউই বুঝতে পারছে না যে কি করা যায়। তবে অন্যদিকে পৃথিবীর অন্যান্য দেশগুলি প্রায়ই ঠিক হয়ে গেছে, বিশেষ করে সেই দেশগুলি যারা এই ভাইরাসের সাথে সংক্রমণে প্রথমে আসে। আজকে সেই দেশের মানুষেরা সাধারণ জীবনযাপন করছে। আপনাদের জানিয়ে রাখবো, চায়না নিজেদের দেশের ওপর কড়া নির্দেশিকা জারি রেখেছিল। যখন 2020 নতুন বছরে সারা পৃথিবী উৎসবে মেতেছিল, তখন চায়নার অবস্থা একেবারে খারাপ ছিল। আক্রান্তের সংখ্যা দিন দিন বেড়েই যাচ্ছিল এবং সেখানে কেউ কিছু বুঝতেই পারছিল না যে আসলে কি করা যায়। তাই চীন এমন অনেক কাজ করে যার দ্বারা তারা এই যুদ্ধে জয়ী হয় এবং সারা পৃথিবীতে এই ভাইরাসটি আজকে প্রায় ন্যায়ের সমান। আসলে প্রথমে চায়নার যে শহর থেকে এই ভাইরাসটি বেরিয়েছিল সেখানে পুরোপুরি লকডাউন করে দেওয়া হয়েছিল। বরং শুধু সেখানেই নয়, তার আশেপাশের শহরগুলিতে সম্পূর্ণ লকডাউন ছিল। মানুষদেরকে ফ্রিতে করোনা টেস্ট করা হয় এবং যাদের টাকা ছিল না তাদেরকে ফ্রিতে পরিষেবা দেওয়া হয়। মাত্র 7 দিনের মধ্যে এমন একটি হাসপাতাল তৈরি করা হয় যেখানে করোনাতে আক্রান্ত রোগীদের চিকিৎসা বিনা খরচে করা হয়। শুধু তাই নয়, যারা এই করোনা যুদ্ধে প্রথম সারিতে দাঁড়িয়ে লড়াই করছিল তাদেরকে বিভিন্ন পুরস্কারে পুরস্কৃত করা হচ্ছিল, যাতে মানুষদেরকে সবসময় উৎসাহিত রাখা যায়। প্রতিদিন প্রায় 40 থেকে 50 হাজার মানুষদের টেস্ট করা হচ্ছিল। আর বর্তমানে চায়নার প্রায় সমস্ত মানুষেরই ভ্যাকসিন দেওয়া হয়েছে, যার ফলস্বরূপ চায়না আজ করোনা থেকে পুরোপুরি মুক্ত। এবার আসা যাক ভারতের কথায়। বলতে গেলে ভারতে এই ভাইরাসটি এসেছে প্রায় 1 বছর আগে, তার সত্ত্বেও এখানকার ব্যবস্থাপনার আহমনি কোনো উন্নতি হয়নি। সবাই জানত যে এই আক্রান্তের সংখ্যা যদি বেশি পরিমাণে বেড়ে যায় তাহলে তার সাথে সাথে মানুষের মৃত্যু হারও বেড়ে যাবে। এসব জানা সত্ত্বেও ভারতে আগে থেকে কোনো অক্সিজেনের ব্যবস্থা নেওয়া হয়নি। এমনকি আপনি অক্সিজেনের কথা ছাড়ুন, আক্রান্ত রোগীদের হাসপাতালে ভর্তি করার জন্য বেড পর্যন্ত নেই। তাহলে একবার ভাবুন যে চায়না ভাইরাসটি আসার 7 দিনের মধ্যেই বড় বড় হসপিটাল বানিয়ে ফেললো, সেখানে ভারত ভাইরাসটি আসার 1 বছর পরেও হসপিটাল তো দূরের কথা, হসপিটালের বাইরেও দাঁড়ানোর জায়গা নেই। অন্যদিকে যদিও রোগী বেড পেয়ে যায় তাহলে তার চিকিৎসা করাতে এত বেশি খরচ পড়ে যাচ্ছে যে যদি কোনো মানুষের করোনা হয়ে যায় তাহলে হয়তো তার সারা জীবনের কষ্টার্জিত অর্থ একেবারে শেষ হয়ে যাবে। আর এটার থেকেও বেশি লজ্জার বিষয় এই যে এত কিছু হওয়ার পরেও ভারত সরকারের উচ্চ পরিকল্পনার অভাব রয়েছে। তার উপর ভ্যাকসিন নেওয়ার প্রসেসটাও এতটাই বড় যে যতদিনে ভারতে সকল জনগণের ভ্যাকসিন লাগবে ততদিনে হয়তো ভারতের বুক থেকে কত প্রাণ নিশ্চিহ্ন হয়ে যাবে তা আমাদের ধারণার বাইরে। এই ভাইরাসটি এত ভয়ঙ্কর রূপ নিয়ে যখন আজ থেকে 1 বছর আগে এসেছিল তখন সব থেকে বেশি ভয় ছিল চায়নার। কিন্তু চায়না প্রতিটা জিনিসকে ভালোভাবে হ্যান্ডেল করে, যার জন্য তারা আজকে এই ভাইরাস থেকে বেঁচে একটা নর্মাল জীবনযাপন করতে পারছে। তবে এদিকে শুধু সরকারই নয়, বলা চলে ভারতবাসীও এই ভাইরাসটিকে খুবই নর্মালভাবেই নিয়েছিল, যার কারণে ভারত আজ এমন একটা খারাপ পরিস্থিতির মধ্য দিয়ে দিন কাটাচ্ছে। শুধু তাই নয়, এখনও কিছু মানুষ আছে যারা এই ভাইরাসটিকে নর্মালভাবেই নিচ্ছে, যেটা ভবিষ্যতে ভারতকে আরও সংকটজনক অবস্থার মধ্যে ঠেলে দিতে পারে। কিছু এক্সপার্টদের করা গবেষণা অনুযায়ী আগামী 1 থেকে 2 মাসের মধ্যে ভারতের অবস্থা বর্তমান সময়ের থেকে আরও বেশি ভয়ঙ্কর রূপ ধারণ করতে পারে। হসপিটাল ব্যবস্থাপনায় এখনও কোনো ব্যবস্থা না নেওয়া হয়, তাহলে আপনি এটা ধরেই নিতে পারেন যে ভবিষ্যতে ভারতের অবস্থা একটা ভয়ঙ্কর রূপ ধারণ করতে চলেছে।
তবে আপনাদের জেনে রাখা ভালো, চায়না সমেত পুরো পৃথিবীতে এমন অনেক দেশ রয়েছে যারা কেবলমাত্র নিজেদের ট্র্যাডিশনাল মেডিসিন দিয়েই সমগ্র দেশকে করোনা থেকে মুক্ত করতে সক্ষম হয়েছে। আর অন্যদিকে ভারতের আয়ুর্বেদিক ডিপার্টমেন্ট এই ভাইরাসটির উপর এক্সপেরিমেন্ট করার জন্য ভারত সরকারের কাছে অনুমতি চেয়ে চলেছে। একবার ভাবুন, যেখানে বিভিন্ন দেশ আয়ুর্বেদকে ব্যবহার করছে, সেখানে যে দেশ থেকে এই আয়ুর্বেদের উৎপত্তি সেখানেই আজ আয়ুর্বেদ বিলুপ্তির পথে। কিন্তু যদি ওই সব দেশ থেকে সরকার নিজে কিছু শিক্ষা নিয়ে ভারতের উপর অ্যাপ্লাই করে, তাহলেই ভারত একদিন করোনা মুক্ত হতে পারে। তাই বন্ধুরা, আপনারা সকলেই সচেতন থাকুন, যথাযথ করোনা বিধি মেনে প্রতিদিন ভিটামিন সিযুক্ত খাবার খান, শরীর চর্চা সহ নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। আপনাদের সুস্থতা আমাদের একমাত্র কাম্য। নিজে ভালো থাকুন এবং ভিডিওটি শেয়ার করে প্রিয়জনদের ভালো রাখতে সাহায্য করুন। দেখা।